বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে এই দেশের জনগণের কল্যাণে এই দেশের স্বাধীনতার জন্য অকুতুভয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার আরএসএস গুন্ডা রয়ের গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে। এইখানে আমার স্কুলের পাশে জাকির হোসেন রোড ডাস্টবিনের পাশে দশতলা বিল্ডিং এ আমি আছি। এই মুহূর্তে তারা আমাকে গুম করার জন্য এখানে এসেছে। আপনারা আসুন, আপনারা দেখুন এই অন্তরে আমেরিকার ইউলুস্টন আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত লুকিয়ে রেখেছি। এইবার এই বাংলাকে, স্বাধীন বাংলাকে, এই র এবং হিন্দুস্তানি রাজাকারদের কারো হাত থেকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। আমার এই মুখে, আমার কোরআন পড়া মুখে বঙ্গবন্ধুর সেই স্লোগান দিচ্ছি, এবারের সংগ্রাম আমাদের স্বাধীন বাংলা উদ্ধারের সংগ্রাম, এবারের সংগ্রাম এই দেশকে হিন্দুস্তানি রাজাকার মুক্ত করার সংগ্রাম, এবারের সংগ্রাম এই দেশকে রয়ের দালাল থেকে মুক্ত করার সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠের সেই স্লোগান ধ্বনিত হয়েছিল মেজর জিয়ার কণ্ঠে, উই রিভোল্ট, উই রিভোল্ট, উই রিভোল্ট। আমরা বিদ্রোহ করছি হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে, আমরা বিদ্রোহ করছি রয়েল দালালদের বিরুদ্ধে। এরা এই দেশে যেই কোন নাগরিক, দেশের নাগরিক, দেশের পক্ষে কথা বললেই এরা তার বিরুদ্ধে অপবাদ দেয়া শুরু করে, তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি শুরু করে, এই মামলা সেই মামলা দশ পনেরো মামলায় এরা তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জোঁকের মতো এই দেশ শোষণ করে। আজকে আমরা আমরা দেখেছি কি করে সিলেট জেলার একজন হিন্দু, এই হিন্দুস্তানি রয়ের ঘাতক, রয়ের দালাল, আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পিডি হয়েছে। আমাদের পরিকল্পনা মন্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন, আপনি একা কিভাবে পাঁচটি পঞ্চাশ এক একটি পাঁচশো কোটি টাকার প্রজেক্টের পিডি কি করে হন, তখন থলের বেয়াল বেরিয়ে এসেছে। এরাই সিনহার বুকে গুলি চালিয়েছে, এরা আমার ভাই সিনহা, দেশে অতন্দ্র প্রহরী সিনহার বুকে এরাই গুলি দিয়েছে, এরাই ফেলানিকে গুলি করে হত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, একটি স্লোগান তৈরি করেছি, বিশাল আন্দোলনকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আন্দোলনকে ছোট্ট একটি স্লোগানে না আসলে জাতীয় বিপ্লব হয় না। বঙ্গবন্ধুরা, এই দেশের সৈনিকরা যখন পাকিস্তান আন্দোলন করেছিলেন, একটি ছোট্ট স্লোগানে গোটা আবেদন প্রকাশ করেছিলেন, পাকিস্তান জিন্দাবাদ। বঙ্গবন্ধু যখন বাংলাকে মুক্ত করতে চেয়েছিলেন, বাংলার সাত কোটি মানুষের আগ্নেয়গিরিকে একটি জ্বালামুখ দিয়ে তিনি প্রবাহিত করতে পেরেছিলেন, জয় বাংলা। এবারে দু হাজার একুশ সালের এই মুহূর্তে সারা বাংলাকে জোকের মতো আস্তে পিষ্টে চুষে খাওয়া রয়ের দালাল হিন্দুস্তানি রাজাকার খুনিদের থেকে মুক্ত করার জন্য একটি স্লোগান তৈরি করেছি। আমি থাকি আর না থেকে স্লোগান আপনারা দেবেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ।